আসসালামু আলাইকুম, তাবাসুম ইজি রেসিপি থেকে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি আজকে পরোটা বানিয়ে দেখাবো আলু দিয়ে, আলু সিদ্ধ এটা দিয়ে আমি আজকে পরোটা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর সবাই পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমি এখানে ময়দা নিছি কাপ দিয়ে মেপে, আমি 2 কাপ ময়দা নিছি। এখান দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেব আমি সাদা তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিছি। এটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিছি, দেখুন দলা পাকিয়ে গেছে। তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটায় নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা আমি একবারে দেব না, আস্তে আস্তে দেব, একবারে দিলে বেশি হয়ে যেতে পারে। এরকম করে আমি একটা ডো তৈরি করে নেব। আমি একটা ভালো করে একটা ডো তৈরি করে নিছি, দেখুন কতটা সফট হয়েছে। তা আমি এর উপরে সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি একটু ভালো করে চারদিকে এরকমের তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এটা। আমি এখানে আলু নিছি 3টা ছোটো ছোটো, আর আলুটা আমি সিদ্ধ করে নিছি, দেখুন আলুটা সিদ্ধ করা। আমি এখন দিয়ে দেবো এতে আদা রসুন বাটা, এখানে 1/2 চা চামচ আদা রসুন বাটা আছে, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে আমি 2টা কাঁচামরিচ নিছি কুচি করে একেবারে। আমি দিয়ে দেব ধনে পাতা কুচি, দিয়ে দেব পেস্ট কুচি। আমি এখন সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখিয়ে মাখাইয়ে নেব। আর আপনারা যদি চান এখানে জিরা বা ধনে গুঁড়ি দিতে, তাহলে ওটা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যদি এই ধনে পাতা দেওয়া হয় তাহলে ওগুলো অ্যাড না করলেই ভালো আমার কাছে, কারণ ধনে পাতাটাই অনেক ভালো লাগে আমার কাছে, তাই আমি ওগুলো ব্যবহার করি নেই। আপনারা যদি ওগুলো ব্যবহার করতে চান তাহলে ধনে পাতা দেবেন না, আর যারা সবগুলোই পছন্দ করেন তারা সবগুলোই দিয়ে নেবেন। তাই আমি ভালো করে হাত দিয়ে এটা একেবারে করে নেব, যেন কোনো রকমের রাস্তা ভাব না থাকে। আমি এটা ভালো করে মাখিয়ে নিছি, একদম কোনো আস্ত ভাব নেই আলুটা। এখন আমি এটা রেখে দেব। এটা আমি রেস্টে রাখার পরে একেবারে নরম হয়ে গেছে। তো আমি একটা শিলপেটা নিছি, শিলপেটায় আমি এটা বেলে নেব, হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি আমি। তারপরে আমি লাচি কেটে নেব। আমি সবগুলো লাচি কেটে নিছি। আমি একটু ময়দা দিয়ে দেব বেলার জন্য। আস্তে করে আমি বেলে নেব। আমি একটা রুটি বেলে নিছি, এখন আমি এটা সরিয়ে রাখছি। আমি এরকম করে আরও একটা রুটি বেলে নেব। লাচিটা এরকম করে দিলে ভালো হয়, বেলার জন্য সুবিধা হয় অনেক। এই রুটিটাও আমি বেলে নেবো ওরকমের। ধরো আমি এটাও বেলে নিছি আর কি রকমের পাতলা করে নিছি, দেখুন
আমার হাত কিন্তু দেখা যাচ্ছে রুটির দিকে। তো আমি প্রথমে এটা দিয়ে দিচ্ছি এরকমের। সাইদা তুমি দুষ্টামি করো কেন? তুমি দুষ্টামি করো কেন? তুমি বানাবা? তুমি পারবা না? আবার বললা দুই। আমি যেখানে পুরটা বানিয়ে রাখছি পুর দিয়ে দেবো আমি। পুরটা এরকম করে দিয়ে দেবো আস্তে করে। আমি ভালো করে একেবারে মাঝখানে এরকম করে দিয়ে দিছি পুরটা। এখন আমি প্রথমে যে রুটিটা আমি বেলে রাখছি এটা আমি উপরে দিয়ে দেবো এরকমের। হ্যাঁ রে, এই মেয়েটার জন্য কি করছে? আমি এরকম চারপাশ দিয়ে এরকমের আমি এরকম দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু ঘুরে দিয়ে দেব। উল্টে দেখাচ্ছি, দেখেন আমি আর একটু বেলে নেব এখন এটা। মেয়েটা হাত দিয়ে ই করছে। আমি উল্টিয়ে আবার একটু বেলে নিচ্ছি। এটা দেখুন, এটা কিন্তু একেবারে পুরো হয় নাই, পুষ্টও হয় নাই, একেবারে পরোটার মতো। তো আমার একটা বেলা হয়ে গেছে, এরকম করে আমি বাকিগুলো এরকমের বেলে নেব। আমার রুটি বেলা হয়ে গেছে, আমি এখানে একটা পেন বসাই দিছি। আর পেনটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে, আমি এখন রুটিগুলো এই যে বেলে নিছি। আমি প্রথমে একটা দিয়ে দেবো এরকমের। প্রথমে আমি একটু ভেজে নেব। এখন আমি উল্টিয়ে দেব। আমি একটু এই যে হালকা ভেজে নিচ্ছি এফস ফস করে। এখন আমি এতে দিয়ে দেব তেল, সাদা তেল চামচ দিয়ে আমি এরকমের পাশ থেকে দিয়ে দেব। আমি উল্টিয়ে দেব আবার। উল্টিয়েও আমি আবার একটু তেল দিয়ে দেব। তারপরে আমি এখন উল্টে কুলটে ভেজে নেব। আমি এপাশ ওপাশ করে দুনো পাশ একই রকমের করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এরকম করে বাকিগুলোও ভেজে নেব। তারপরে আমি দেখাচ্ছি ভেজে সবগুলো যে কীরকমের হয়েছে। আমি বানিয়ে নিছি, যারা এখনও এরকমের পরোটা বানিয়ে খাননি অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, ভালো লাগবে। আর কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন অসাধারণ একটা রেসিপি। ভালো লাগলে এরকমই খাবেন, নয়তো সস দিয়েও এটা খাওয়া যায়। অনেক মজার একটা রেসিপি। আমার চ্যানেলে এখনও যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।